গত কয়েকদিন ধরে গঙ্গার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা এলাকায় শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে রয়েছে হাজার হাজার পরিবার। জল বাড়ার সাথে সাথে নতুন করে গঙ্গা তার ধ্বংস লীলা শুরু করেছে। সেচ দপ্তরের সতর্ক দৃষ্টি থাকলেও চরম আতঙ্কে বাঙ্গিটোলা এলাকার মানুষজন। বলো এখানে কেমন ভাঙন হচ্ছে, কি হবে হচ্ছে? এখানে কয়েকদিন থেকে ভাঙন হচ্ছে, আমার কাছে লোক যাচ্ছে, আমিও দেখছি যে প্রচুর ভাঙন হচ্ছে, বিঘা দেড় দু বিঘা ভেঙে গেছে। আবার মানুষ প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে এখানে। এখান থেকে ভাঙনের এরিয়া যেখানে ভাঙনটা হচ্ছে তার থেকে বাঁধ হচ্ছে মাত্র 60 থেকে 70 মিটার। কবে থেকে ভাঙন হচ্ছে? এটা 9 তারিখ থেকে ভাঙন চলছে, আমি খবর পাচ্ছি 9 তারিখ থেকেই চলছে। মোটামুটি গঙ্গা কতটা ঢুকেছে এই জায়গাটায়? গঙ্গা এখানে বিঘা দুয়ে কেটে গেছে, আর বাঁধটা পার হলেই তো বাংলা অঞ্চল গোড়াটাই পরিষ্কার হয়ে যাবে। এই ভাঙন যদি আর 50 মিটার কেটে যায় তো কি সার্বিক অবস্থাটা কি হবে? আমাদের গোটা ব্লকের 2 নম্বর ব্লকের মানে মানচিত্র পাল্টে যাবে। তো এখানে কি কোনো সেচ দপ্তর বা ইরিগেশনের তরফ থেকে কেউ এসে? এখন অব্দি তো কারো হেলদোল নাই। গত 1 সপ্তাহ ধরে ভাঙন সৃষ্টি হলেও রবি ও সোমবার এই ভাঙনে ব্যাপক আকার ধারণ করে। এখান থেকে মোটামুটি 5-6 দিন থেকে এত পরিস্থিতি খারাপ আছে, বলার কথা নাই। ভয়ে আমাদের ঘুম আসে না, গঙ্গা ভাঙার ভয়ে। প্রতিদিন ভাঙছে অল্প অল্প করে, ভাঙছে। আমরা এই হোয়াটসঅ্যাপটা রাজুদাকে পাঠিয়েছি আমি ভিডিও করে, তবুও রাজুদাও কোনো অ্যান্সার দেয়নি। আরো কাউকে ফোন করেছি, ওরা কথাই বলে না। আর এইভাবে আমরা তো গঙ্গা কাটা দেখেছি 98 থেকে, আমরা গঙ্গা কাটার বিষটা বুঝছি। আমাদের ভাঙন বেড়ে যাওয়ায় 10 থেকে 15টি গ্রামের মানুষ সব থেকে বেশি আতঙ্কিত। কদিন থেকে কি হচ্ছে এখানে বলেন? আজ 5-7 দিন থেকে আমাদের এক রশ্মি গঙ্গা ভেঙে আসছে। আমরা নিজে নিজে বলছি কি গঙ্গা ভাঙছে, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না, কেউ আবার আসছেও না। কেউ আসছেও না। কালিয়াচক থেকে দেবসিং রিপোর্ট, আনন্দ বার্তা।